নজর রাখবো এবার মিজোরামের ফলাফলের দিকে। গতকাল যেমন চার রাজ্য বিধানসভার নির্বাচনের ফলাফল বেরিয়েছে, বিজেপি তিনটি রাজ্য, কংগ্রেস একটি, আর মিজোরামে যে রাজ্য নিয়ে বিজেপি খুব একটা উৎসাহিত শুরু থেকে ছিল না, কিন্তু কংগ্রেস আশা করেছে ভোট পরবর্তী যে সমীক্ষা তাতেও কিন্তু যে ছবি উঠে আসছে তাতে এখনো পর্যন্ত অনেকটা এগিয়ে জেডপিএম। তবে আমি নয়, আমাদের প্রতিনিধি স্বর্ণালী মিজোরামের চিত্র আপনাদেরকে আরো বিস্তারিতভাবে বলবে, তাই আমি স্বর্ণালীর কাছে চলে যাচ্ছি এই মুহূর্তে। সকাল থেকে যে ভোট গণনা শুরু হয়েছে মিজোরামের 40টি আসনে, সেখানকার কি অবস্থা জানবো স্বর্ণালীর থেকে। একেবারেই সুচন্দ্রিমা, তোমাকে জানিয়ে রাখবো যে যেহেতু তুমি যেমনটা বললে যে ইতিমধ্যেই কিন্তু অনেকটা আসনেই এগিয়ে রয়েছে জেডপিএম, অর্থাৎ জোরাম পিপলস মুভমেন্ট, সেটা যদি আমরা দেখি। যে আর অন্যদিকে যদি এমএনএফ এর দিকে তাকাই, যে মণিপুর ন্যাশনাল ফ্রন্ট, তারা ঠিক কতটা আসনে এগিয়ে রয়েছে, ইতিমধ্যেই কিন্তু তারা 7টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে যদি কংগ্রেসের ক্ষেত্রে দেখি, তারা কিন্তু মাত্র 1টি আসনে এগিয়ে রয়েছে। যদিও সকাল থেকে বারে বারে কংগ্রেস এবং বিজেপির যে সংখ্যা, অর্থাৎ আসন সংখ্যা, সেটা কিন্তু বারবারই পরিবর্তন হয়েছে। যদিও তোমাকে বলে রাখি যে এমএনএফ এবং জেডপিএম তাদের সংখ্যাও কিন্তু পরিবর্তন হয়েছে। অর্থাৎ আরও একটা বিষয়, সেটা হচ্ছে 40টি যেখানে আসন এবং এখানের ম্যাজিক ফিগার কিন্তু 21, এবং এই 21টি আসনের ইতিমধ্যেই কিন্তু জেডপিএম অনেকটাই পেরিয়ে গিয়েছে, পেরিয়ে গিয়ে কিন্তু 29 রয়েছে। এবং আরও একটি বিষয় যেটা সুচন্দ্রিমা তোমাকে জানাবো, যে জোরাম থাঙ্গা, অর্থাৎ এখানের যিনি মুখ্যমন্ত্রী, মিজোরামের যিনি মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু যেই আসন থেকে লড়ছেন, অর্থাৎ আইজল পূর্ব 1 নম্বর আসন থেকে তিনি লড়ছেন, তিনি নিজেই কিন্তু, অর্থাৎ মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু সেই আসনেই পিছিয়ে রয়েছেন। এবং তার যে প্রতিপক্ষ যিনি রয়েছেন, অর্থাৎ জেডপিএম এর যিনি প্রার্থী রয়েছেন লালথাং সাঙ্গা, তিনি কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছেন জোরাম থাঙ্গা থেকে। অন্যদিকে আরও একটা বিষয় তোমাকে জানাবো সুচন্দ্রিমা, যে তুই চাং যে কেন্দ্র রয়েছে, সেখানে কিন্তু ইতিমধ্যেই জেডপিএম জয়ী হয়ে গেছে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে কিভাবে কেমন বিষয়টা বোঝা যাচ্ছে, যে মিজোরামের ক্ষেত্রে কিন্তু এমএনএফ এবার কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে। এবং কোথাও গিয়ে একটা বোঝাই যাচ্ছে যে, যেমনটা বুথ ফেরত সমীক্ষাও বলছিল, যে এবার কিন্তু জেডপিএম অনেকটাই আসন এগিয়ে থাকবে এবং হয়তো তারা জয়ীও হবে। এবং আমরাও কিন্তু সেরকমটাই, এখনও পর্যন্ত যেমনটা আপডেট রয়েছে আমাদের কাছে, সেই চিত্র কিন্তু আমরা এখন সেটাই দেখতে পাচ্ছি। এবং জোরাম থাঙ্গাকে কিন্তু তার যে আসন, তার যে মুখ্যমন্ত্রিত্ব, সেটা কিন্তু ইতিমধ্যেই যেমনটা মনে হচ্ছে যে সেটা কিন্তু যেতে বসেছে। আরও একটা বিষয় যেটা তোমাকে বলে রাখি, যে 2008 থেকে কিন্তু 2018 পর্যন্ত কংগ্রেস সেখানে ছিল। এবং এই রাজ্যের একটা যদি তোমাকে বলি যে ট্রেন্ড কেমন আছে, সেটা হচ্ছে যে এখানে কিন্তু মোটামুটি 1 দশক, অর্থাৎ 10 বছর কিন্তু একটা সরকার থাকে। যেমনটা আমরা দেখেছি যে 2008 এবং 2018 এই টাইম পিরিয়ডটা পর্যন্ত কিন্তু কংগ্রেস ছিল। কিন্তু অন্যদিকে যদি আমি বলি যে এমএনএফ, তারা কিন্তু মাত্র, মানে সবে মাত্র 5 বছর আগে, অর্থাৎ 2018 বিধানসভা নির্বাচনে এগিয়েছিল, কিন্তু তারা কিন্তু এবারই দেখা যাচ্ছে যে প্রায় আসনচ্যুত হওয়ার সম্ভাবনা একেবারে প্রখর। সেটাই আমি তোমাকে জানালাম এখন পর্যন্ত আপডেট এত পর্যন্তই সুচন্দ্রিমা। একেবারেই ধন্যবাদ তোমাকে স্বর্ণালী। স্বর্ণালী আমাদের সহকর্মী, সে